কি কারণ আজকে আপনাদের এখানে সড়ক অবরোধ? আমাদের অনেক বছর ধরে আমরা এই আন্দোলন এবং আজ অব্দি আমরা যে আমাদের ত্রিপুরা গভর্নমেন্টের কাছে আমাদের লক্ষ্য হচ্ছে যে আমাদের আমাদের যে ল্যাঙ্গুয়েজ আমাদের যে ভাষাটা যেহেতু আমরা ইন্ডিজিনাস পিপল মানে আমরা আমাদের বাইরে থাকা উচিত যে আমাদের ভাষা আমরা কি অক্ষরে বা কি হরফে লেখবো এটা আমাদের আমাদের অধিকার দেওয়া আমাদের আমাদের যে অধিকারগুলোকে যেভাবে চিন্তা করা হচ্ছে আমরা মেনে নিতে চাই না। আমাদের এই দাবি অতি সত্য যদি না মানে তাহলে আমাদের যে আজকের থেকে যে বন্ধ আমরা দেখেছি আমরা যতক্ষণ পর্যন্ত আমাদের অ্যাকসেপ্ট না করে ততক্ষণ আপনারা তো বলেছেন যে অনির্দিষ্টকাল চলবে এই বন্ধ। প্রেস ব্রিফিংয়ে তো বলেছিলেন যে অনির্দিষ্টকাল অবধি চলবে এই বন্ধ। অনির্দিষ্টকালের জন্য বন্ধ করছি আমরা, কারণ আমরা আমাদের যে দাবি এটা আমাদের ন্যায্য দাবি। এই দাবিটা যদি মেনে না নেয় যতক্ষণ পর্যন্ত মেনে না নেয় ততক্ষণ পর্যন্ত, আর যদি আমাদের এই দাবিগুলো মেনে নেয় তাহলে আমাদের যে বন্ধ এটা হয়তো আজকে ঘণ্টাখানিকের মধ্যে শেষ হতে পারে, আর নাইলে এটা অনির্দিষ্টকালের জন্য বন্ধই থাকবে। এখন পর্যন্ত কি রাজ্য সরকারের তরফ থেকে কোনো এরকম সিদ্ধান্ত? শুধু কথা করার জন্যই
ওনাদের পক্ষ থেকে আমাদের কাছে খবর এসেছে, কিন্তু কোনো এমন আমাদেরকে পার্মানেন্টলি যে আমাদের যাতে স্কুল কলেজে যাতে আমাদের যে স্টুডেন্টরা যাতে লিখতে পারে সেই সেই ব্যবস্থা যাতে নেওয়া হয় সেটাই আমাদের দাবি থাকে।